অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে, বলে না নাস্তিক। ওই যে বেরাদার রাহুল কিছুদিন আগে, আমার ভাই বেরাদার রাহুল একটা ডিবেট করেছিল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে অনেক মানুষ দেখেছে নাস্তিক হয়েছে। নাস্তিক কোনোদিন কেউ হতে পারবে না, নাস্তিক হবার কোনো সুযোগ তার পৃথিবীতে নেই। সে গরু হতে পারে, অস্বীকারকারী হতে পারে, বেঈমান বাসপার হতে পারে, নাস্তিক পৃথিবীতে কেউ হতে পারে না। যদি বলছেন কেন নাস্তিক হতে পারে না, আমি মমতাজুল ইসলাম বলছি নাস্তিক হতে পারে না। একটা কথা আপনাকে বলি, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন তো, এর পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে, আছে। আমার গাড়িটা বেলডাঙ্গা থেকে এই আমার গাড়িটা কলকাতা থেকে এখানে এসেছে, বলুন তো আমার গাড়ির ড্রাইভার কেউ একজন আছে না নেই? আছে। এই মাইকটা একজন তৈরি করেছে, এটা এই লোহা দিয়ে তৈরি এই সেটটা, বলুন তো এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় কর্ম, কাজ, কাজ কর্তা ছাড়া হয় না। পৃথিবীর কোনো কাজ বিনা কর্তাতে হয় না। বিরিয়ানি যদি খান, রাঁধুনির কথা মনে পড়বে, কারণ একজন রাঁধুনির এত অবদান আছে। আপনি যদি এখন গান শোনেন, একটা গায়কের কথা অলরেডি মনে পড়ে যাবে, যাবে কি যাবে না? যাবে। আপনি যদি একটা গাড়িতে চেপে আসেন, অলরেডি একটা ড্রাইভার আপনার পাশে বসে থাকতে হবে। ভাই মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোনো কাজ কর্তা ছাড়া হয় না, আবার কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। এই যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে প্রত্যেক নির্দিষ্ট টাইমে চলে যাচ্ছে, বলুন তো এই ওঠানো আর ডোবানো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর যত সিস্টেম, এখানে আর কোনো জায়গাতে একটা মানুষের নাস্তিক হবার আর কোনো স্থান নেই। কেউ যদি বলে আমি একজন নাস্তিক, অসম্ভব, তুমি নাস্তিক নয়, নাস্তিক তুমি হতে পারবে না। কারণ তুমি যদি লেখাপড়া জানো, শিক্ষিত যদি হও, নাস্তিক তুমি হতে পারবে না, কারণ প্রত্যেক কাজের পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যায়। এই যে পাখি আসমানে ভেসে আছে, আল্লাহ বলছেন সোশ্যাল মিডিয়াতে মোবাইলে ঘাটতে ঘাটতে দেখেছেন একটা নদী, একদিকের পানি নীল টাইপের আর একদিকের পানি সাদা, দেখেছেন? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারদা কুল্লা ইয়াবগিয়ান। পৃথিবীতে একটা চলমান নদীকে আমি রেখেছি যার মাঝখানে কোনো ডিভাইডেড নেই, ডান দিকের পানি বাম দিকের সঙ্গে মিশে যায় না, এ যদি জোয়ারের গতিতে যায় ও ভাটার গতিতে আসে, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ বলছেন আয়াতুহ, মোমেন যারা হবে পৃথিবীতে এইরকম অসংখ্য আমার নিদর্শনাবলি আছে, এগুলো দেখবে আর দেখার পরে পরে তার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেন।